যে প্রশ্নটা করছে, আমি তো ফকির মানুষ, আমরা কোনো ফাঁক না ফাঁক নাই, ঠিক না? ফকির মানুষ ফাঁক না ফাঁক নাই। তো আলেম একটা সুগরের নাম একবার মুখে নিলে 40 দিন পর্যন্ত আর মুখ না ফাঁক হইত। এবার এটা কি করলো, এটা কোন ধরনের বেলাটা দেও না দেখা। আছে, এটা আমার কথা না, দলিলের কথা। আপনি কোন কুরআন কার কথা? হ আছে কুরআনে হারামের নাম আছে, কুরআনে পায়খানা যে করে হেটারও নাম আছে, আছে দিকা। এখন আপনি এটা বলতে পারবেন না, শরীয়তের আইন বিধি বিধান যেটা। আরে আলেম গেছে, আলেম হয়া কুরআন পড়ে চান্দালে সত্যি সাধুর বাপ জুটে না, সোনার হার বের সার গলে। কেন গাইলাম ও ভাই? সুরের নাম লয়ে যে না ফাঁকতা, এটা কি ফহিরের কথা না মোল্লার কথা? ভাই ফহিরের কথা না, আমরা তো এই সুরের লগে হইতা থাকলে অসুবিধা নাই। আপনারা অঞ্চিননি ভাই, আপনারা ধন্যবাদ, আপনার সাক্ষী চলে দুই পক্ষই দিছেন, শরীয়তের মধ্যে শান্তি আছে শুনতে পাইলাম ভাই। আস্তে শরীয়তে বলে শান্তি আছে, উনি বলে গেল তাই। শরীয়তে এখন দেখলাম শুধু মারামারি আর কাটাকাটি, ঠিক না ভাই? মারামারি দরাদরি বুম ফোটানি কেডা এটা আমরা করি? আমরা মাজার মুকামটি বন্ধ করে দিছে কেডা? আমরা তোমরা মতো আলেমি বুম ফোড়ায়া মারামারি করে এটা শান্তি না? না একত্ববাদ তোমাদের মসজিদে না, এমন মুসল্লি আছে এক মুসল্লি নামাজ পড়লে আরেক মুসল্লি মসজিদে জানা বাইরে গেছে মসজিদ গেরাম আরেকটা বানাই লেছে এরকম আছে না? আর আমরা ফকিরা, এই যে আজকে ফকিরের মেলা, এত মানুষ একত্রিত আছে কোনো এনজাম নাই, ফকিরের মেলা। এই গানে বলছে কি ভাই, আল্লাহ রে তুমি মসজিদও পাইতা না, এই গানে বলেছে। কুলবিল মুমিনি আর সেই আল্লাহ, কুলবিল মুমিনি আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, সরার মাওলা না, মসজিদ করে আল্লাহ থাকে না। তবে বিষয়টা কি, শান্তি আছে, প্রেম আছে, ঠিক আছে। তোমার এখানে যে শান্তি, আলেম বলে সাতদিন সারাদিন এক বেলা খায়ও শুক্রিয়া আদায় করে, আর ফকিররা দিনের দিন মাসের মাস না খায়ও থাকে, তারপরে মাওলার প্রেমে ওই থাকে মজা, ঠিক না ভাই? কইতাছে আল্লাহ কোন ফকিরি করতো এটা কইলেন না, আমি এটা কইছি না ইচ্ছা করে, ইচ্ছা করে কইছি না, দেহি টানি আমারে ধরে না বেটা। ও বেটা ধরছো বালা কথা, এলমে গায়েব, এলমে মারিফত, এলমে মারিফত মানে কি গায়েব এলম? খাজা বাবা এই ফকিরি করতো, কোন ফকিরি? আলির লেখা আলেম হয় না গাইবি এলেম জাহার নাই, গাইবি এলেম জাহার নাই, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেমের দরকার নাই, খালি লেখায় আলেম হয় না। ও বাবা খাজা বাবা বড় বীর, ওই মারিফত করতো আল্লাহ নিজে, মারিফত আল্লাহ নিজেই মারিফত,
মারফতের গোপনটা দেখতেন হ দেখবেন আল্লাহ নিজেই মারিফত যেমন লক্ষ কোটি আকার ধরে নাম ধরেছে নিরাকার ফুলে যেমন গন্ধ আছে গ্রাম দেখা যায় না তেমনি আল্লাহ মিশে আছে তারে ধরা যায় না ওরে বাবা চিনিতে মিষ্টি আছে মুখে না দিলে ধরা যায় না তেমনি ভাবে একজন কামেল গুরু সঙ্গ না করলে আল্লাহ চিনা যায় না তবে যদি আল্লাহকে দেখতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে ও ভাই রে ভাই যেইভাবে তে আসরেতে কথা বলে যাই কথা শুনে যেমন আমার গায়ে আগুন লাগা যায় বারে বারে একটা কথা কয় ঘরে থেকে শুনলাম জালমুড়ির কথা সালাম সরকার আমি কে তোমারও আছে জানা সবার আছে জানা আমি করোনা হাজার হইল শাহিন সরকারের গান থামে না ভাই আমি করোনার লেগে বন্ধ করছি না না করছি ইউটিউব চ্যানেলটা চার্জ দিলে দেখবা এর ভিতরে গানটা আছে আর কি বড় শিল্পী না তোমার মতো ছোট মানুষের গানটা মনে আর কি ভাবের মানুষ কয়েকজন আছে গান সারছি কথাটা ঠিক হয়ে একজনের গান সাইডে দিচ্ছি ভাই এগুলি তো আমি কইতাম না বাবা আপনারা সরল মানুষ ভাই যে একটা কথা কইছেন মাতা ভাই আমরার দোষ কি আসলে আপনারা দোষ নাই কারণ আমি প্রশ্ন করছি এবারে জবাব দিছে কইছে না না হইছে দুই একজনে জানে দুই একজনে জানে হইছে না না হইছে আর যে করছে জানে এখন বড় বীর আব্দুল কাদের জিলানির আচ্ছা এইদিকে যাইতাম না আর অসুবিধা যে সুরাটার কথা কইছে বাপরে বাপ আলম সাহ কুরমলে মান সে জানি মিশার মতো কোনায় এর জায়গাটা যে কই লেখবো আপনি বাওয়ত্তির কাতার সাইরে গেছেন কোন সম নিজেও জানেন না বাওয়ত্তির কাতার সারে গেছেন গা আমার কথা না যারা গেল বাইরে আমি কিন্তু একটা কথা জিগাইছিলাম কলেমা কি পড়লেই সারে নাকি ধরতে হয় তারে কলেমার সুরুত দেখাও আলেম আমরা রে কলেমার সুরুত কি তোমার জানা নাই আসলে জানা আছে বললে তার শরীয়তে ঠগ হইয়া যায় তার জানা আছে কিন্তু কইলে তার বিপদ জানে আমার কথা আই ফুটছি আর তর্ক চলতো না আবার সব সাইতে একটা কথা খারাপ লাগছে আমরা ফকিররা নাকি জায়গা জায়গা মাল থই উনার মুখের কথা এই কথা শুনি আমার লাগলো বড় ব্যথা ও ভাই মানছি মাল থই আমরা রাজি কইরা থই আর তোমরা জোর করে হেন ধরে লইছো মাদ্রাসা প্রিন্সিপাল হেন ভাই আসেনি পাইতাছেন ইউটিউবে পাননি তো কি কোন কাম করো তোমরা আমরা তো রাজি খুশি কইরা থই ইচ্ছা করে তোমার বড় আয় করবো ফইরের লোকে কি করবা তুমি থাকবা কেন ছ মাস ন মাসের লেগে যাবে গা তাবলিক তুবলিক করতা খাইতা হইতা আয় পরে তো মন আমরা তোমরা বডি দেই আমরা এটা ফরজ দোয়া লই দোয়া আলেম গেছে বাবারে তাবলিক করার লাগিয়া তার বউ এদিক দামরে জীবনের যৌবন খুদা লইয়া এইটা তোমার কেমন ইসলাম তুমি দিবা কইয়া তখন আমরা ফকিররা একটু দিয়া শান্তি দেই করিয়া ফকিররা রতি ক্ষয় করতে হয় না একটু মজা করলাম আসলে ফকিররা এইভাবে দিতে হয় না ফকিরের চোখে চোখে চাইলই কয়েকটা বাচ্চা জন্ম নেই তোমার কি নাই জানা ওরে ভাই
ফকির হইতে হলে ভিতরে বসাও আপে সাই রাব্বানা বেহরপে ফাঁকা কুরসি পড়িয়া ফকির কাফেতে কেনা ইচ্ছায় মিলাইছে কাদির রে হরফে রে জাবন্দি ইয়াতে ইয়াদু আল্লাহ এই হইল চার হরফের বর্ণনা এই চার হরফ সাধন করলে হবে তার ফকিরি সাধনা আমি কোন পথে চলি আমি এই পথে চলি আমি নিজেও চলি আরেকজন চালাইতাম চাই তুমি সোজা রাস্তায় চলারে মন খবর বুঝা লয়া মাথে যেও না আলে কুপতে পাই দরে তো গুরু বজাও যায়ও না মন কুপতে কুপোতে বাড়ায় পাও তুক পেও না মাথা খাও ভাবের কথা ভাবের কথা ওইখানে ভাব পষলেই বুঝতে পারবে ওই আলেম ভাই কুপোতে বাড়াইয়া পাও তরিকার ভাই তুক পেও না মাথা খাও আমরা কুপথে যাই সুপথ অর্জন করি কুপথের মাঝখান থেকে সুপথ অর্জন করি ফকিরেরা এমন কঠিন প্রশ্ন করছে দেহের সাইর কুতুব আছে সাইর কুনা দেখাইলে মানত না আমার দনু ভাইয়ের বউ আবার আইসে টাকা লইয়া টাকা দিল লই বন্ড চন্ড করে নিতাম গা রেজাল শেষ ও ভাই সালাম সরকার এইরা তুমি কেমন কথা কইলা জ্ঞানী আলেম হইয়া কিছু কিছু কথার মধ্যে গেল যেমন জ্ঞান হারা হইয়া বাবারি এই দুনিয়ার চারটা দিক আছে তেমনি ভাবে প্রত্যেকটা মানুষেরও চারটা দিক আছে আদম শাস্ত্রে গেল কইয়া সেই চার দিকের কথা মানবে না উনি গেল দাঁড়ায় বলিয়া আচ্ছা না মানিলে নাই তারপরেও কোনো অসুবিধা নাই আপনি যেভাবে মানবেন সেভাবে আমি যাইতে চাই আপনি যে কিতাবের কথা কন আমি ভাই বুঝি না বুঝিলে গান গায়া করতে পারতাম না বুঝি আল্লাহরে কেমনে খুঁজি এই দেহের চার কুমাতে চার কুতুব গেল রহিয়া আবার কই চারটা ভিড়টা আঙ্গুলে চার কুতুব আছে এটা গেলে যায় না বলিয়া চার কুতুব তো হিসাব করলে চারটা না এটি তুমি না মানলে কুতুবের তো অভাবই নাই ভাই কুতুবের তো অভাবই নাই আটটা বারোটা হইব যদি এটি না মানো সবাই যেটা কয়ে গেছে এটা তুমি মানতাম না আচ্ছা আমি কিছু করার নাই না মানলে এটা তোমার ব্যাপার আরে নবীরে মানছে না অনেকে নবীর দলিল মানছে না এটা মার ভোটের কথা তুমি না মানার কথা
দেহের চার কোণাতে চার কুতুব রয়ে আছে, ঈশান নয়রে আরো আছে অর্ধবায়ু। এই চার কোণার নাম চারটি কুতুব, চার কোণার নামে গেল হইয়া এই দুনিয়ারও চার কুতুব রয়ে আছে। এই দুনিয়ার চার কোণাতে যাইয়া আবার চার তরিকাতেও চার কুতুব গিয়াছে রাখিয়া। সালাম সরকার ইচ্ছা করলে পনেরোটা কুতুব কইতার আমিও পারো, এত বেশি কইতাম এটা আমাদের বলা ঠিক হবে না। সালাম রে আমি চিনি, আমার অসায় চিনি, একটা কথা কইছে ভাই, আমরা দুইজন উকিল স্বরূপ যারা করবো আসরে দাঁড়াইয়া, উনি উকিল হইতে পারে আমি উকিল নাই, আপনাদেরকে দেই কইয়া। উকিলের কাজ হইল সত্যরে মিথ্যা বানানো, মিথ্যারে বানাই সত্য কথা গণ্য করিয়া, আরে মার্ডার করলে লয় তারে বাঁচাইয়া। এটা হইল উকিলের কাজ, এটা বাউলের কাজ নয়। একজন বাউল শিল্পী হইতে হলে সত্য সাদা সরল পথে রয়, সত্য সাদা জবাব দিলাম সালাম সরকার ভাই। আর কোনো প্রশ্ন আসেনি? আপনারা মনে করে দিতেন, আপনারা তো বলার দরকার, আমি যে জবাব দিলাম না আপনারা বললেন না কেন ভাই? এটা জবাবটা পাইছি না, মানিকগঞ্জের দিকে গেলে ও ঘরে বলতে না সাদেক ভাই আরেকটা রয়েছে, কোনটা ভাই? বাবের মানুষ আছে বাইরে আসরের ভিতরে, সবাই আপনারা ভাব দিবেন গানের ভাবের ভিতরে রে। এই যে আমরা কথাতে আপনারা হো করেন না, বিষয়টা মনে রাখেন, ভাল লাগছে আর ভাই কইতেছে পরে সময় হইলে কম ভাইয়ের মন নাই তো গীতা কইছে, মেন কথা হইলো এটা, মন নাই অন গীতা কব পরে মনে করে দুই তিন মিলে কম, যাক অসুবিধা নাই, কায়দা জানে সবাই কায়দা। ও ভাই ফাইন কথা, বড় পীরের ভক্ত ছিলেন পীর সানোয়ার, ওরে সালাম ভাই তোমার আছে জানা। ও ভাই বড় পীর পীরের পীর ওনার উপরে আর পীর নাই, রাসূল বলেছেন দুনিয়ার যত পীর আছে সকল পীরের কাঁধে থাকবে বড় পীরের পায়। দুনিয়ার সবাই মানত কিন্তু পীর সানোয়ার মানল না, বলে আমিও একজন কামেল হইলাম কেন মানব, শুনেন তার ঘটনা। যখন বলল আমি মানব না তখন তার ইমান গেল চলিয়া, তখন আবার পীর সানোয়ার মনে করলো আমি হজ করতে যাব চলিয়া, হজ করতে রওনা দিল, রাস্তার মধ্যে দেখে এমন এক সুন্দরী ইহুদি মাইয়া খ্রিস্টান, স্কুল থেকে বাড়িতে যাই পীর সানোয়ার ইমাম চলে গেছে তাই তো দেখে পাগল হইয়া যায়, পিছনে পিছনে যাইয়া ওই মায়ার বাড়ির ভিতরে যাইয়া দেখে এক বাদশার বাড়ি, উনি তো আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, নূরের চেহারা গেল হইয়া, এই নুরানি রূপ দেখিয়া বলে কেন আসলো বাসার কাছে, বলে হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনি বলল কি বিয়ে করতে পারবা? বারো বছর আমার শুকুরকে লালন পালন করতে হবে, খাওয়াইতে হবে, রাখতে হবে, তখন বারো বছর পূর্ণ হলে আমি তোমার কাছে বিয়া দিব। তাই বাবারে বারো বছর পার হইয়া গেল, লালন পালন করতাছে শুকুরের যাইয়া একবার বিয়া যাবে করিয়া, বারো বছর পরে যখন শেষ হইল এবার বলে হুজুর আমার দিন শেষ, আপনার কথা জানা রাখিয়া এবার বলে ওই রাজা আজকে রাত্রে সবাই শুকুরের মাংস এবং মদ খাব সবাই এই মিলিয়া, তখন আমার ধর্মে আসলাই আমি শান্তি যাব পাইয়া। তখন পীর সানোয়ারের এক ভক্ত ছিল,
দেখে মনে মনে খেয়াল করিয়া আমার গুরুজি তো গেল রসাতলে চলিয়া ওই পীর সানোয়ারের ভক্ত বড় পীরের দরবারে কানতে কানতে যার যার হইয়া যায় বড় পীর আপনার আপনার দয়া চাই আমার দয়ালকে আপনি লন্না বাঁচাইয়া আপনার ভক্তর ইমান গেল চলিয়া আপনি দয়া করিয়া লন্না গো বাঁচাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানি যখন গায়েবী দৃষ্টি করলেন তার ইমান আবার আসলো চলিয়া মদের গ্লাস ধরে বলে এই আমি কি করতেছি এইখানে বসিয়া সঙ্গে সঙ্গে উইটা গেল আরে বড় পীরের কাছে গেল সঙ্গে সঙ্গে বারো বছর শুকুরের লালন পালন করছিল আমিও তো জানি এর বেশি আর জানি ভাই কি বলে এর বেশি আমি কই ধরতাম না ভাই যাক ভাই দুই জনে কইছে ওইছে যখন তা তো জিতবার লাগে ওইটা কইব বলে ওইছে না তার তো বুঝি নাই কইব আমি জানি আমার জানা আছে ভালো করে ওনার দাদাগুরু মোহিত সরকার ওনার সাথে সঙ্গ হয় মানে উনি ওনার সাথে গান টান হইলে বর্তমান আমাকে একটু ভালোবাসে আর কি মায়া করে ছেলের মতো দেখে দেখে শাহিন তোমার লে দু একটা গান টান গাই কিছুদিন আগেও গাইছিলাম উনি আবার দুঃখের কথা কো আমার কয়েকটা ছাত্র আছে বাবা এরা দুঃখ পিতা কইতাম ছাত্র ঘুরে আবার ছাত্র আছে ইডি শাস্ত্র দলিল না জানলে হেসা মিসা যেভাবে শুরু করে বাস্তব আমি কইছি বাজান আসলে এটা বর্তমান ওই যুগের দোষ কেয়ামতের আলামত এই জন্য উনি গান ছেড়ে দিছি কিন্তু গান করে না ও বাবা কালো গানটা করতাম আমি কুমু দলিল হ্যাঁ কবে মিশা করতাম একটা সত্য হইব গুসায় কই তারে তার হিসাবে কইছে কি কেয়ামতের আলামত আইলো রে ভাই তোমার ভাই বাসু আমার কে দিছে তাও আসিলাবার এই কথাটা শুনো কেয়ামতের আলামত আইলো রে কেমতের আলামত আইলো রে ও ভাই পুরাটা গাইতাম না একটু আর কি ও ভাই মসজিদ ঘর হইবে চুরি চিল্লা চিৎকার গদবাজারি মানি লোকের মান নষ্ট করিব রে আরে মিথ্যা কথা বলতে পারলে লোকে তারে বুদ্ধিমান বলিব রে সাজায় গুছায় বেড়াটো বড় আছে যারা তা কই আমরা সরল মানুষ করি হেসি কইছে নাই তো কইতাল নইলে না এটা পাওয়ারে ফায়ার হচ্ছে আরে ভাই বিচ্ছেদ যদি গাও তো আলেম সাহেবেরও বিচ্ছেদ আছে হলো তো আর ও এমন ওয়া জমতাম মনটা চাইছিল আজকে আমি শান্তি পাইছিলাম তোমার লগে তোমার বীরের ভাই গান গাইছিলাম না সালাম ভাই ভাল লাগছে তুমি আজকে গাইতাছ হই আনতে একটু হই আনতে একটু ইরও ভালো লাগতেছে নাইলে বুঝতাম না অশান্তি লাগতেছে না তবে অশান্তি লাগলে আর কি তা করুম মন কিছু করার নাই তবে জিতবার লাগে এটা করবে মানুষ আর আমি তা ছেড়ে দিছি একসময় না বুঝি সময় করতাম ঢাকার বড় বড় শিল্পী আইলে অনেকে জানে জুনাইদ ভাই ভাই ঢাকার বড় শিল্পীরাও আমি এভাবে ধরছি ভাইয়েরা দুইরা দেখলাম হাই হাই রে ইদি তো ফাও আমার বাবা মা খনসা কইতে মোহিত সাহ কইলো বাবা তোমরা দুইজনে মারামারি করে মিথ্যা কথা কেন কইবা আর মিথ্যাটা কইলে তো এই স্টেজে কইতাছো মাইকটা করতাছো তোমার মিথ্যাটা যদি একজনে বিশ্বাস কইরা নিল গা তোমার লাইফ শেষ এই জন্য না পারলে আমি নাই কিছু বলার নাই এর বাইরে কিছু কই থাকতাম না তুমি বেশি জানো বেশি বুঝো এটা আমার কোনো সমস্যা নেই জানতে পারো বিচ্ছেদ তো এমন বিচ্ছেদ গাইতাম মন ছা আল্লাহ যদি সুখ দেও তাইলে তোমারে ডাকতে মন মন থাকে না ঠিক না ঠিক না সুখ পাইলে কি আল্লাহর মন চাই আমি বলি কি Thank you.
যদি দুঃখ পেলে তুমাই মিলে ভাই বন্ধু দুঃখের দরি যদি দুঃখ পেলে তুমাই মিলে আমি দুঃখ সাগরে বাইব তরি জীবনের সুখ করলাম কত সুখ হইল না আমার মনের মত হইলাম না মুসলমান বাজানের অনুগত পাইলে তুমি খুশি থাকো তাহলে আমি দুঃখই করবো ঠিক না ভাই আর আমরা একটু দুঃখ সহ্য করতে পারি না আরে কামাল সাহ মাখন সাহ করালে সাই আমার কথা নাই তার মনে
মিনতি ও দয়াল তোমার চরণ পামেরা আইখো মতি আমার হয় না যেন বাজার ও না গতি আসলে পথিকে চাই যেন আমার শেষ বেলাটা আমার বন্ধুর দেখা পাই, এটাই তো চাই ভাই। শেষে যেন আমার রাসুলের নামটা নিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি, ভক্তদের কথা শেষে যেন আমার দয়ালের রূপটা সামনে নিয়া নামটা স্মরণ করতে পারি, আমার শেষ বেলাটা ঠিক রাখব, এই কথা শেষ মিনতি তোমার চরণ পানে আমার হয় না যেন অন্য গতি গ Thank you.